ভারতের কেরালার এক মুসলিম নারী নিজের সন্তানদের সাথে তিন হিন্দু ছেলে মেয়েকে বড় করেছিলেন আর এমন ঘটনাটি কয়েক বছর আগে প্রকাশ পায়। এ কাহিনী নিয়ে তৈরি হয়েছে একটি চলচ্চিত্র যা ওই মাকে ঘিরে করা হয়েছে, যা এখন আলোড়ন তুলেছে। আর এ ঘটনা নিয়ে বিস্তারিত নিউজ ডেস্কে। দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের একজন মুসলিম মহিলা তিনজন হিন্দু সন্তানকে লালন পালন করেছেন, এমন চমকপ্রদ সত্য ঘটনা নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র। বিবিসি জানিয়েছে দক্ষিণ কেরালার এই মুসলিম মায়ের নাম থেন্নাদান সুবাইদা। গল্পের শুরু 1976 সালে। আজ থেকে প্রায় 47 বছর আগে সুবাইদার বাড়িতে কাজ করতেন চাক্কি নামের একজন হিন্দু নারী। তিনি ছিলেন দুই মেয়ে ও এক ছেলের জননী। চতুর্থ সন্তান জন্ম দিতে গিয়ে মারা যান তিনি। চাকির মৃত্যুর পর সুবাইদা তার ছেলে শ্রীধরন এবং দুই কন্যা রমণী ও লীলাকে নিজের কাছে নিয়ে আসেন এবং নিজ সন্তানের মতোই লালন পালন করেন। সুবাইদার জাফর খান এবং সানা ওয়াস নামের দুইজন পুত্র সন্তান ছিল। চার বছর পর তিনি জসিনা নামের কন্যা সন্তানের জন্ম দেন। প্রতিটি শিশুই সমান আদরে একসাথে বেড়ে ওঠে। এর মধ্যে জাফর খান এবং শ্রীধরন সমবয়সী দুই ভাই। তারা বলেন সুবাইদা আইনত বাচ্চাদের দত্তক নেননি, কারণ তার চারপাশের আইন এতটা কঠোর ছিল না। চাকরির সন্তানদের যত্ন নেওয়ার মতো তাদের কোনো আত্মীয় স্বজন ছিল না। তাদের বাবা সুবাইদাকে অনুমতি দেন এই বলে যে তিনি সন্তানদের যত্ন নিতে অক্ষম। 2019 সালে মৃত্যুবরণ করেন সুবাইদা। তার মৃত্যুর পর ওমানে কর্মরত থাকা শ্রীধরন সুবাইদাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেন। তিনি বলেন সুবাইদা বা তার স্বামী আব্দুল আজিজ হাজি কেউ তাদের দত্তক নেওয়ার সন্তানদের ইসলাম গ্রহণ করতে বলেননি। পোস্টটি খুব দ্রুত সবার হৃদয়ে নাড়া দেয়। 51 বছর বয়সী লীলা জানান তিনি যখনই চাইতেন তার মা তাকে মন্দিরে নিয়ে যেতেন। তখন পরিবহন সুবিধা ততটা উন্নত ছিল না, তাই তারা সাধারণত উৎসবের সময় কোনো একটি দলের সাথে একসাথে যেতেন। শ্রীধরন বলেন আমার মা সর্বদা বলতেন তুমি হিন্দু, ইসলাম বা খ্রিস্টান ধর্ম পালন করো, তাতে কিছু যায় আসে না। প্রতিটি ধর্ম আমাদের একই জিনিস শেখায়, সবাইকে ভালোবাসতে এবং সম্মান করতে। পরিবারটির এমন সুন্দর একটি গল্প নিয়ে চলচ্চিত্র নির্মাণ করা হয়। এবছর 9 জানুয়ারি কেরালার একটি প্রেক্ষাগৃহে ছবিটির একটি বিশেষ প্রদর্শনী ছিল। চলচ্চিত্রটি এখন বাণিজ্যিক মুক্তির জন্য তহবিল সংগ্রহের চেষ্টা করছে। বিভিন্ন শহরে বসবাসকারী সুবাইদার সন্তানেরা জানান চলচ্চিত্রটি তাদের মায়ের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসার মতো। নাগরিক নিউজ ডেস্ক।